আবারও যুক্ত হলাম আপনাদের সঙ্গে। আমরা তিনবাতি মোড় থেকে কিছু দূরে গিয়ে একটি বিষয় অবশ্যই আমরা উল্লেখ করব যে এখানে ব্যারিকেড যে করা ছিল, ব্যারিকেড যেটা রাখা ছিল, সেই ব্যারিকেডকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে ব্যারিকেড লাগানো ছিল কিছুক্ষণ আগেই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ব্যারিকেড কিন্তু পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই এলাকায় যারা, যেটা ফার্স্ট ব্যারিকেড যেখান থেকে প্রথম আপনাদের সঙ্গে আমরা লাইভ যুক্ত হয়েছিলাম, অর্থাৎ নৌকাঘাট, সেই অবধি আমরা পৌঁছে গিয়েছি এবং সেখানেও যে ব্যারিকেডটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নেই। কিন্তু পুলিশ তাদের নিজস্ব নিরাপত্তার বেষ্টনীতে এই এলাকাকে ঢেকে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে আপনারা দেখুন যে এখানে যে আগুন দেওয়া হয়েছিল সেই আগুনের এখনও সেটা জ্বলছে রাস্তায়। ব্যারিকেডগুলো আগুন দিয়ে দেওয়া হয়েছিল, সেটা জ্বলছে এবং ওখানেও যেটা দেখা যাচ্ছে আরো একটু বিষয় বলবো নৌকা ঘাটের দিকে আমরা এবং অবশ্যই বলবো যে সিপি এই মুহূর্তে নিজে লাঠি নিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং পুরোপুরি নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে। ব্যারিকেড নয় এবার, যেটা ব্যারিকেড যেটা দেখছি আমরা এখনের ব্যারিকেড যেটা, সেই ব্যারিকেড কিন্তু পুরোপুরি পুলিশ কর্মীদের দ্বারা ব্যারিকেড তৈরি হয়েছে। লাঠিধারী পুলিশ কর্মী র‍্যাফ এবং সিপি নিজেও লাঠি নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং নৌকাঘাট এলাকায় একটা পুনরায় আবারও বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে এমনটা আমরা আমাদের নজরে আসছে। আগুন জ্বালিয়ে দেওয়া হলো এখানে নৌকাঘাট এলাকায়। নৌকাঘাট এলাকায় ব্যারিকেডে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড রাখা ছিল সেই ব্যারিকেডে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নৌকাঘাট এলাকায়। আপনাদের সঙ্গে রয়েছি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড রাখা ছিল সে ব্যারিকেডে আগুন দিয়ে দিয়েছে সমর্থকেরা। এই মুহূর্তে নৌকাঘাট থেকে আপনাদের সঙ্গে নৌকাঘাট এলাকায় এই মুহূর্তে দিয়ে পুলিশ কর্মীরা এগিয়ে চলেছেন, নেতৃত্ব দিচ্ছেন সিপি নিজে, লাঠি নিয়ে নেতৃত্ব দিচ্ছেন সিপি নিজে। এবং এই মুহূর্তে নৌকাঘাট এলাকা থেকে আপনাদের সঙ্গে ও
উন লোকের উতনা সাইড সামনে সামনে নিয়ে যায় হম লোক নৌকাঘাট এলাকায় এই মুহূর্তে সিপির নেতৃত্বে আরে ইধর আমরা নৌকাঘাট এলাকার থেকে কর্মী সমর্থকেরা যারা মেডিকেলের দিক থেকে আসার চেষ্টা করছেন তাদের প্রতিহত করার চেষ্টা চলছে এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই যাতে টুকরো টুকরো করে হলেও কর্মী সমর্থকেরা আসতে না পারে তার প্রয়াস, কারণ যেটা দেখা যাচ্ছে প্রধান যে রাস্তাগুলো রয়েছে সেটা যেহেতু আটকা আছে, সেই জন্য যেগুলো পকেট রুট রয়েছে সে পকেট রুট দিয়ে কর্মী সমর্থকেরা আসার একটা চেষ্টা তারা করছে। আরো একটা বিষয় বলবো যে অলিগলিতে যাদের বাড়ি রয়েছে তাদের দিকেও কিন্তু পুলিশ কর্মীরা এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেটার যথেষ্ট কি কারণ রয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যেটা দেখলাম যে বাড়িগুলো রয়েছে সে বাড়ির থেকেও আটক করা হচ্ছে, বাড়ির ভেতর থেকেও আটক করা হচ্ছে। বাড়ির ভেতর থেকেও অলিগলির ভেতরে যে বাড়ি রয়েছে সেখান থেকেও কিন্তু আটক করা হচ্ছে। প্রমোদ মিশ্রা, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আজ আমরা প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কর্মীরা যেভাবে আজ আমরা খবর পরিবেশন করার চেষ্টা করছি, সত্যি সেটা আমাদের পক্ষে যথেষ্ট কষ্টকর মুহূর্ত অবশ্যই, কিন্তু থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবং লাঠিচার্জ, এই মুহূর্তে লাঠিচার্জ বাড়ির সামনে, লাঠিচার্জ বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে বাড়ির থেকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এর কি কারণ রয়েছে সেটা সত্যি জানা যাচ্ছে না। আমরা চেষ্টা করলাম তার কাছ থেকে বক্তব্য নেওয়া। ঢিল বৃষ্টি আরো একটা বিষয় আমরা অবশ্যই উল্লেখ করবো।
এবং যেটা আমরা লক্ষ্য করছি সারা দিন একটা টানটান উত্তেজনার মধ্যে রয়েছে তিনবাতি নৌকাঘাট সংলগ্ন এলাকা, এবং যারা সামান্যতম জমায়েত আজ করছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আমরা অবশ্যই আবারও বলছি যে একটা টানটান উত্তেজনা মুহূর্ত, টানটান উত্তেজনা রয়েছে শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় এবং তিনবাতি মোড় এলাকায়। যেটা দেখা যাচ্ছে যে তিনবাতি মোড় এলাকাতে প্রবেশ কোনোভাবেই করতে দেওয়া হলো না বিজেপি কর্মী সমর্থকদের, যারাও বা টুকরো টুকরো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তাদেরকে জল কামান, টিয়ার গ্যাস এবং ঢিল বৃষ্টির মাধ্যমে প্রতিহত করার চেষ্টা, এবং নৌকা সংলগ্ন যে অলিগলিগুলো রয়েছে সেই অলিগলিগুলোর থেকেও কিন্তু প্রচুর, আমরা যেটা দেখলাম দুজনকে আটক করা হলো এই গলির থেকে, এই মুহূর্তে যেটা মেডিকেলের দিকে যাওয়ার যে রাস্তা সেই বাপাশের রাস্তার গলির থেকে দুজনকে ঘরের থেকে আটক করা হলো। যদিও তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি, এবং একটা থমথমে পরিবেশ রয়েছে এই এলাকায়। পাশাপাশি যেটা দেখছি যে একটা টানটান উত্তেজনাও রয়েছে, কোনোভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র করে বা টুকরো টুকরো করে যদি কর্মী সমর্থকেরা আসতে চাইছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে, কোনো অলিগলিও তারা প্রবেশ করতে পারবেন না তিনবাতি মোড় এলাকায়। এবং এই মুহূর্তে যেটা আমরা একটু আগেই ঠাকুর পঞ্চানন চক বা নৌকাঘাট এলাকার থেকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছিলাম, এবং এখানে যেটা আমরা লক্ষ্য করেছিলাম যে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেডেও অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে, এবং নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে এই মুহূর্তে ঢেকে দেওয়া হয়েছে এই এলাকাকে। যেটা আমরা লক্ষ্য করছি যে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন এই মুহূর্তে, যেটা আমরা লক্ষ্য করছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ কর্মী জখম হয়েছেন। পুলিশ কর্মী আহত হয়েছেন এই পরিস্থিতিতে, যেটা আমরা লক্ষ্য করলাম আপনাদেরকে দেখালাম, এবং এলাকা এখনো থমথমে রয়েছে, এলাকা এখনো মোতায়েন রয়েছে। একজন পুলিশ কর্মী আহত হয়েছে, তিনি এই মুহূর্তে একটু আগেই আমাদের ক্যামেরায় আসলেন, আপনারা দেখলেন
বিশ্ব এবং যথেষ্ট থামথামে পরিস্থিতি রয়েছে এখনও এই মুহূর্তে, কারণ টুকরো টুকরো করে যে পকেট রুটগুলো রয়েছে সেই দিক দিয়ে একটা আসার চেষ্টা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, এবং সেই চেষ্টা যে কোনোভাবেই না সফল হয় তা প্রতিহত করতেও কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে এই এলাকায়। নানান আপডেটের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি, নিশ্চয়ই আপনারা রয়েছেন চোখ রাখুন।